আজকে এই যে ভিডিওটা ডাউনলোড করব, এটা স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড লস এঞ্জেলস শাখায় একটা অনুষ্ঠান বলা যেতে পারে, একটা আয়োজন বলা যেতে পারে। এখানে খন্দকার রশিদ মকসুদ, উনি বক্তৃতা আছে, উনি ওখানে উপস্থিত ছিলেন, উনি বাংলাদেশ থেকে এসেছেন, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর বা এমডি, পাশাপাশি মোহাম্মদ মালিক, উনি হলো নিউ ইয়র্ক থেকে এসেছেন, ওনারও বক্তৃতা আছে। সব মিলে একটা আয়োজন, আর আমাদের নিজস্ব শাহলম হয়তো ছিলেনই। তো দেখুন, অনেক কিছু না হলে একটা দলিলের মতো একটা একটা আয়োজন আর কি। কিছু তো ব্যাংক সম্পর্কে হয়তো ধারণা হতে পারে, পাশাপাশি আমার দু লাইন কবিতাও আছে। আর দেখুন, ভালো লাগলে লাগতেও পারে, না লাগলেও দেখুন, কিছু অনেক সময়ে তো অনেক কিছু দেখতে ইচ্ছা করে, এত রকম একটা ভিডিও দেখেন। স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডকে অনেক ধন্যবাদ, ওদের আয়োজনটা ভালো ছিল। খাজা মর্তুজ ফ্রম ক্যালিফোর্নিয়া। ছোটবেলায় এক বুষ্টুনি তার আগমনে গান হঠাৎ থেমে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাব। তারপর কত অমাবস্যা এলো গেল, সেই পুষ্টুমি আর এলো না। 33 বছর প্রতীক্ষায় আছি। আচ্ছা, কবিতাটা খারাপ করতে যাচ্ছি না, আমি এতটুকু বলবো যে স্ট্যান্ডার্ড এক্সপ্রেস আমাদের কথা রেখেছে। কেউ কথা রাখেনি, কিন্তু স্ট্যান্ডার্ড এক্সপ্রেস আমাদের কাস্টমার সার্ভিস, আমাদের সব কিছুতে সার্ভিস রেখেছে। তো আমি শাহলম ভাইকে অনেক ধন্যবাদ, অন্যদিন একদিন কবিতা শোনাবো, সরি আজকে ওইভাবে প্রিপারেশন ছিল না, বাট এই কবিতাটা বোধহয় যায় সেই জন্যই বললাম। নাদির আলীর কথা বললাম না, তারপরে ছোটবেলায় কি কি আরো ছিল কেউ কথা রাখেনি। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এখানে এসেছেন, আমাদের মন সবাইকে এনকারেজ করছেন, সবাইকে অনেক ধন্যবাদ। পরে আবার দেখা হবে। খাজা আমর তুজ ফ্রম ক্যালিফোর্নিয়া। ধন্যবাদ। আসলে আপনার কণ্ঠস্বর কবিতা, এটা আসলে এই আমার আপনারা স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের সম্মানিত কাস্টমার গ্রাহক, আপনাদেরকে আমরা সেবা দেওয়ার জন্যই বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছি। 2014 সাল থেকে এই স্ট্যান্ডার্ড এক্সপ্রেস মার্চের 25 তারিখে উদ্বোধন হয়েছিল। হাটিয়াটি পা পা করতে করতে আজকে পর্যন্ত পৌঁছেছি। আমাদের এখানে প্রতিবারই গ্রাহক সমাবেশ করি, যখন আমাদের ঢাকা থেকে ডাইরেক্টর স্যাররা, এমডি স্যাররা, চেয়ারম্যান স্যাররা আসেন। করোনার উত্তর 2 বছর আমাদের স্যাররা আসতে পারেননি। এখানে আমাদের আজকে উপস্থিত আছেন, ঢাকা থেকে আসছেন, এখানে আপনাদের সাথে কথা শুনতে, আপনাদের কাছে দেখা করতে।
সবারই পরিচিত সাবেক এপিসিসি এর প্রেসিডেন্ট জনাব কাজী আকরামউদ্দিন স্যার আসতে পারেননি পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে, আসতে পারেননি এবং সাথে চেয়ারম্যান স্যারের সাথেই আমাদের সফরসঙ্গী ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংকের মনের চোখের মনি যায় আমাদের সম্মানিত স্ট্যান্ডার্ড ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর, আমার পাশেই আছেন খন্দকার মোর্শেদ রাশেদ মাকসুদ। খন্দকার রাশেদ মাকসুদ স্যারকে শুভেচ্ছা আর স্বাগতম, আপনি আসছেন, আপনাকে ধন্যবাদ স্যার। এবং পাশেই আমার স্যার উপস্থিত আছেন স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের সিও, এখানে স্ট্যান্ডার্ড এক্সপ্রেস গোটা আমেরিকায় বিভিন্ন ব্রাঞ্চের উনি পরিচালনা করে থাকেন, ওনার মাধ্যম দিয়ে আমরা পরিচালিত হই, আমাদের সেই সিও মোহাম্মদ মালিক স্যার। আজকে অল্প পরিসরে আমরা অল্প সময়ের মধ্যে আমাদের ম্যানেজিং ডিরেক্টর স্যারের কনফার্মেশন না পাওয়াতেই আমরা খুব অল্প পরিসরে সময়ের ব্যবধানে আজকে আপনাদেরকে সবাইকে ডাকতে আমরা পারিনি, আমাদের অনেক কাস্টমার আছেন, স্যারের সৌজন্যে অল্প পরিসরে এই ব্যবস্থাটা করেছি। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসছেন সবাইকে স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها السلام. بسم الله الرحمن الرحيم. وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى سلام عليكم طبتم فادخلوها خالدين. وقالوا الحمد لله الذي صدقنا وعده. So
Manik bhai. Assalamu alaikum. Welcome to the Los Angeles. Shalom bhai bolchen je apnara ashben to ekটু পর্যন্ত আমাদের কিছু ব্যস্ততা ছিল তারপর আসতে হয়েছে তো আমি বেশি কিছু বলবো না আমার আরেক ভাই এখানে আসেন আমাদের এক্স পনের আমাদের ওই ব্যাংকের প্রেসিডেন্ট সুফিয়ান সুফিয়ান ভাই এখানে আসেন সুফিয়ান ভাই দেখে ভালো লাগলো অনেকদিন পরে তো না আপনারা যখন শুরু হয় এখানে তো আপনারা জানেন হয়তো কিছু একটা ইয়ে ছিল বাট আমি আমার ফুল ফি দিছি কম্পাশন দিছি যাতে এই ব্যাংকটা এখানে হয় কারণ এখানে আমাদের এখানে একটা প্রতিষ্ঠানের দরকার এবং এই এই প্রতিষ্ঠানটা হওয়ার পরে আমরা সত্যি কথা বলতে উই আর ভেরি রিল্যাক্স এবং খুব বিশ্বস্ততার মাধ্যমে আমরা দেশে টাকা পাঠাইতে পারি এবং পাঠাচ্ছি আর আমাদের শামল ভাইয়ের তো কোনো তুলনা নেই অসম্ভব ভালো মানুষ এবং প্রত্যেকটা মানুষের সঙ্গে উনি খুব সৎ সম্পর্ক উনি মেনটেন করতেছেন এবং সম্ভবত আপনাদের যদি আপনারা ই দেখেন বিজনেস ই দেখেন তাহলে নিশ্চয়ই আপনারা দেখবেন কীভাবে হাউ ইজ ডুইং ইনক্রিজিং বিজনেস তো আপনাদের সবাইকে ধন্যবাদ আর আমাকে এই সুযোগ দেওয়ার জন্য এবং আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ধন্যবাদ কাজল ভাই আমার ভালো নাম তাকুল কাজল আজকের এই মহতি সভার সম্মানিত সিইও ম্যানেজিং ডিরেক্টর এবং সম্মানিত আসসালামু আলাইকুম আমি এই স্ট্যান্ডার্ড ব্যাংকে এই শাহালম ভাইয়ের যে আতিথ্যতা এবং ওনার যে কর্মদক্ষতায় আমি ডেমত আমরা সবাই ডেমত এবং ওনার কোনো এ পর্যন্ত কমপ্লিট কারণ সেশন আর আমি এই স্ট্যান্ডার্ড ব্যাংকের সমৃদ্ধি কামনা করছি আজকে সংক্ষিপ্ত বলে দেব আর আমি একটা জিনিস আমি মানে দৃষ্টি দেওয়ার জন্য আমি আপনাদেরকে বলবো সেটা হলো যে আমার কাছে যেটা মনে হয়েছে আর কি যে টাকা পাঠানোর ব্যাপারে যদি যেমন টাকা আমরা ক্যাশ নিয়ে আসতে হয় আপনারা যদি কাইন্ডলি এটি একটু করেন যে আমরা এটিএম কার্ডের মাধ্যমে দিতে পারি তাহলে মনে হয় সবাই উপকৃত হতো আর কি একটা সাজেশন আমার থাকবে এটা নিয়ে চিন্তা করলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম নাওয়ার বাক আর উই রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড থ্যাংক ইউ গ্যাজি ম্যাজিক ফর গুড কোঅপারেশন স্ট্যান্ডার্ড বার ঠিক আয়োজিত আজকের এই শুভ সন্ধ্যায় গ্রাহক সমাবেশকে খুব প্রফুল্ল মনে হচ্ছে ঢাকা থেকে আগত এমডি স্যার এবং ডিরেক্টর স্যারকে লস এঞ্জেলসে পর্যবেক্ষণ করার জন্য যেই টিম এসেছে তাদের ধন্যবাদ জ্ঞাপন করতে চাই শালম খান চৌধুরী একজন ব্যক্তি যে লস এঞ্জেলসে খুব অল্প দিনের মধ্যেই মানুষকে হৃদয়ের কাছাকাছি টেনে নিয়ে এসেছে এবং তার রেভিনিউ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তার কোনো অভিযোগকারী নাই এর আগ থেকে এই যে সুফিয়ান সাহেব যখন সোনালী অ্যাক্সেস করত সুফিয়ান সাহেবের সামনেই বলি সেপ্টেম্বর ইলেভেন পরে আমাদের অনেক কষ্ট হয়েছে দেশে টাকা পাঠাতে অনেক ঘাত প্রতিঘাত পাইতে হয়েছে অনেক অভিযোগ ছিল সোনালী অ্যাক্সেসের বিরুদ্ধে এনিওয়ে সামহাও সোনালী অ্যাক্সেস চলে গেছে লস এঞ্জেলস থেকে স্ট্যান্ডার্ড ব্যাংকে আমরা স্বাগত জানাই তবে আমার একটা বিশেষ অনুরোধ যদি আপনাদের পক্ষে সম্ভব হয় আমরা ব্যবসায়ীরা টাকা লেনদেন করি আমরা দেশে টাকা পাঠাই এবং দেশের থেকেও আমরা টাকা আনতে চাই লেনদেন করতে চাই আপনার সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যদি সরকারের সাথে ট্যাক্স ভিত্তিক এক সমন্বয় করে 90 টাকাতে ফিরে যাই তখন আমাদের ডলারের ভ্যালু ছিল 28 30 32 টাকা তারপরও তখন টাকা পাঠানো হতো হুন্ডির মাধ্যমে যাই হোক তো হুন্ডি অনেকদিন চলবে আমাদের যাকে সব জানি আমি তাকে মিন করতেছি আমাদের মধ্যে কিছু লোক লেনদেন করতাম এবং আমরা এটা দায়ভার নিতাম যাতে কোনো মিসিং না হয় কিন্তু তখন একটা আক্ষেপ কাজ করতো আমাদের যে আমরা যে টাকাটা পাঠাচ্ছি এটার বৈধতাটা একটা দরকার তারপর শুরু হলো রিয়া ওয়েস্টার্ন ইউনিয়ন ওখানেও কেন জানি আমার মনে বসে না তো যখন আমাদের
স্ট্যান্ডার্ড ব্যাংকটা আসলো 2014-তে, এদের সবচেয়ে বড় দিকগুলো হচ্ছে তাদের আন্তরিকতা, তাদের সময়। নয়তো আগে ইলিস্টোফেন সাহেবের কথা একটু বলে সোনাল অ্যাক্সেস চালাতেন, তখনও কিন্তু মিনিমাম 3-5 days লাগতো, কারণ ট্রানজাকশন একটা ব্যাপার আছে। কিন্তু এখন বলতে গেলে ডিজিটাল বাংলাদেশে যে ডিজিটালাইজ আপনার টাকাটা ট্রান্সফার করছেন, মানে সাথে সাথে চলে যাচ্ছে। আমি কিন্তু আজকে বিকেল আপনার অফিসে টাকা দিয়ে আসলাম, এমন ছোট আমার ম্যানেজারের বেতন। তো যাই হোক, সবচেয়ে ভালো লাগে কি যে আমাদের কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে, এটা আপনারা মেনশন করবেন, যেটা হলো আমাদের প্রবাসীদের রেমিটেন্সের টাকা আমরা যারা ব্যবসা করবো দেশে, প্রপার্টি করব, আমি জানি এখানে ট্যাক্স ব্রেক আছে, এটা আপনারা মেনশন করবেন। আর শাহরুখ চৌধুরীর সম্বন্ধে জাকির ভাই বললেন, রব সাহেব বললেন, উনি এত আন্তরিক এবং হাসি খুশি ব্যবহার করে যাচ্ছেন, আমি এই জন্য এটাও আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি গত 2 বছর আগে আপনাদের হেড অফিসে ঘুরে এসেছি মতিঝিলে, মানে খুব ফানি জিনিস ছিল, তখন বাংলাদেশ ব্যাংকের হেড অফিসে আমাকে চা এনে দেওয়া ছিল, যখন আপনাদের অফিসে গেলাম আকাশ পাতাল তফা, স্বচ্ছ সুন্দর সিস্টেম, এভরিথিং মনে হলো যে একদম চাকচিক্য। তো এটা মনে কি আমরা যারা আমেরিকা থেকে যাই, আমাদের চাকচিক্য দেখে একটু ভালো লাগে যে আমাদের দেশ ভালো দিকে যাচ্ছে। যেমন আজকে আপনারা আসছেন এমনি সাহেব, আমাদের ডায়েরি পাতায় লেখা থাকবে আজকের তারিখটা 25 জুন, আমাদের স্বাধীনতার পরে আরেক অর্জন, এই যে আমাদের দেশ দিয়েছে তার এই মুক্তিযোদ্ধারা, আর এই 25 জুন আমরা যে পদ্মা পেলাম এটা আমাদের জন্য আরেকটা অর্জন, এবং আজকের এই দিনে আপনারা এসছেন, আমরা এই দিনটা মনে রাখবো। আর কমিউনিটির ব্যক্তিত্ব যারা আছেন, কমিউনিটি বড় হচ্ছে, আমরা যখন আসি সেই 90 দশকে লোক ছিল 1200 লস অ্যাঞ্জেলেসে, এখন অলমোস্ট 60,000। তো কাজের চাপ বেড়ে গেছে, লোকের চাপ বেড়ে গেছে। তো যেটি হোক, আজ পর্যন্ত আপনাদের ব্যাংক সম্বন্ধে একটা লোক নেগেটিভ বলেনি, যে সেম থিং আমাদের কনসালটেন্ট অফিস, এটা যখন আমরা জন্ম কাজ করি আমরা অনেক চেষ্টা তদবির পরে এসছে, তখন হাতে গোনা বাঙালি, কিন্তু এখন আমি লাস্ট উইকে গিয়ে এসছি ওদের দম ফেলার সময় নেই, লোক বেড়ে গেছে, কাজ বেড়ে গেছে। তো যাই হোক, আমাদের বাংলাদেশ এখন আর পিছিয়ে নেই, আমরা উপরের দিকে যাচ্ছি, আরও যাবো। আপনাদের প্রতি আমার দোয়া ভালোবাসা, আর যেই কথাগুলো জাকির সাহেব বললেন বা কাজল সাহেব বললেন, আপনারা চেষ্টা করবেন, উনি কিন্তু বলছে ট্যাক্স পে করে নিয়ে আসবে, নাথিং আমাদের টেবিল। তো আমরা এখন যারা প্রবাসে আছি, আমাদের জীবন ধারণ করবো, ট্রানজেকশন করবো, অনেক সহজ সরল মানে হয়ে গিয়েছেন, আর এর মতো লোক যেখানে আসে পিস অফ মাইন্ড, হাসি খুশি চা না খেয়ে খাইয়ে আসতে দিবে। তো যাই হোক, আমার ভালো লাগছে আজকে পরিবেশটা খুব ছোট হলেও এখানে অনেক মুরব্বীরা আছেন, আমরা সবাই মনে করি একটা পরিবার, এবং লিটল বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ শাহরুখ ভাই, আসসালামু আলাইকুম। উপস্থিত বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দ এবং স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড বাংলাদেশের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর ও স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের সিইও, আসসালামু আলাইকুম। সর্বপ্রথমে আমি সম্মানিত অতিথিদ্বয়কে বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অফ লস অ্যাঞ্জেলেস 28টা সংগঠনের যে ফেডারেশন, তার পক্ষ থেকে এখানে আসার জন্যে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকে আপনি বাংলাদেশ থেকে এসেছেন, আমরা লস অ্যাঞ্জেলেসের সর্বস্তরের মানুষ, সংগঠন, দলমত নির্বিশেষে সবাইকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তো এখানে আপনার থেকেই শুনব ব্যাংকিং সেক্টরে এবং রিমিটেন্সের সেক্টরে কি সুযোগ সুবিধা, কি সাফল্য, কি বাংলাদেশ সরকারের কি ব্যবস্থাপনা, এবং কি 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 মানুষকে রিমিটেন্সের জন্য আগ্রহী করে, তার সমস্ত বিস্তারিত আপনার থেকেই শুনব। আমার আসলে ব্যাপারে বলার কিছু নাই, আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী হিসাবে আপনার কাছে একটা অনুরোধ করব, সেটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সারা পৃথিবীর সমস্ত অঞ্চল, সমস্ত দেশ ব্যবসা করছে, করতেছে এবং বাংলাদেশও করছে, যারাই সাকসেসফুলি ব্যবসা করতে পারছে সেই সমস্ত দেশগুলো অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। বাংলাদেশ বর্তমান সময়ে গার্মেন্ট সেক্টর বিশ্বের বলা হয় যে দ্বিতীয় অবস্থানে আছে। তো প্রথম অবস্থানে যারা আছে চায়না, চায়নার সাথে বাংলাদেশের যে গ্যাপ,
এটা বিশাল আকার।